আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে কোনামি আইডি পাসওয়ার্ড চেঞ্জ করবেন, মানে আপনার পেস আইডির পাসওয়ার্ডটা আপনি কীভাবে চেঞ্জ করবেন। অনেকে নতুন গেম খেলেন জানেন না অনেকে, তো তাদের জন্য আজকের এই ভিডিও। তো দেখে নিন আমি কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করি। প্রথমে আপনারা একটি ব্রাউজারে যাবেন, যে কোনো একটি ব্রাউজার হলেই হবে। তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম, তারপর লিখবেন মাই কোনামি, লিখে সার্চ করবেন মাই কোনামি, এটা লিখে সার্চ করবেন। মাই কোনামি লিখে সার্চ করলে দেখবেন যে আসবে এই যে, এটাই ক্লিক করবেন। তারপর লগ ইনে ক্লিক করবেন আপনারা, তারপর এই যে ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু লোডিং নিবে, তারপর এই দেখেন এখানে আপনার জিমেল দিয়ে দিবেন। তারপর এই যে দেখেন ডিসপ্লের মধ্যে যে ছোটো ছোটো লেখাগুলো দিয়েছে, সেই লেখাগুলো আপনারা ওই জায়গায় তুলে দিবেন। এই যে সবুজ কালার চিহ্ন দিয়ে যে জায়গায় আমি দেখিয়ে দিলাম, এই জায়গায় উপরের লেখাটা তুলে তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার ইমেল আপনি চলে যাবেন, আপনার ইমেল অ্যাপ আছে একটা, এটাই আপনি যাবেন। এই দেখেন আমার ইমেল অ্যাপের মধ্যে আমি চলে গেলাম, তারপর একটু রিফ্রেশ দিবেন। তারপর এই দেখেন মাই কোনামি একটা মেসেজ আসছে নতুন, এই যে রিইস্যু পাসওয়ার্ড। এখানে গিয়ে আপনারা এই যে নীল এই জায়গায় ক্লিক করবেন লিঙ্কটার মধ্যে, ভিডিওটি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে। তারপর আপনারা এখানে একটি পাসওয়ার্ড দিবেন, আমি আমার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা আপনার মন মতো পাসওয়ার্ড দিবেন, দুইবার পাসওয়ার্ড দিতে হবে। আমি একবার দিলাম এখানে, তারপরে যে নিচে আবার এখানে দিতে হবে পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দিতে হবে। তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, এই দেখেন আপনার কাজ শেষ, একদম ইজি ভাই। তো ভিডিওটি আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।